আমার স্ত্রীর পরকীয়ে আসক্ত, সে আমার স্ত্রীর নামে কিন্তু সে রাত কাটে আরেক লোকের সাথে, বিভিন্ন লোকের সাথে রাত কাটায়, এমনকি সে আমার নামে জিডিও করে রাখছে যে আমি যেন মারা যাই তার জন্য কিছু না। আমি ওবায়দুল কবির সুমন, ডিবি বোম ডিসপোজাল ইউনিট ঢাকা কর্মরত রয়েছে। আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এবং বাজে বাজে মন্তব্য করে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ছড়িয়ে দেয়। আমি আমার পরিবারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এবং আমার পরিবারের নিরাপত্তা চাই। ওপর মহলের কাছে আমার আদালতের বারান্দায় প্রতিদিন ঘটছে নানান ঘটনা। এই ঘটনাগুলোর যারা সাক্ষী, এই সাক্ষী যখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রতারণা করে, তখন সৃষ্টি হয় নতুন কোনো মামলার। এমন একটি মামলা ঘটেছে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতে। এই মামলাটি দায়ের করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সিআইডি শাখার একজন নারী এসআই। মামলাটি দায়ের করেছেন তার স্বামীর বিরুদ্ধে। তার স্বামী ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখার বোম ডিসপোজাল ইউনিটের একজন এসআই। তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় যৌতুক নিয়ে। পরবর্তীতে যৌতুক দিতে অস্বীকার করায় তার স্বামী বিভিন্ন সময় এই নারী এসআইয়ের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করে। তিনি তার স্ত্রীকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। চাকরি ছেড়ে দিতে অস্বীকার করলে কর্মস্থলে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এবং তার স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো ধারণ করে সেটি পোস্ট করে। এই পোস্টগুলো বিভিন্ন নামি বেনামি আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। আদালত জবানবন্দি দেয়াকালে এই নারী এসআই জানান যে স্বামী স্ত্রীর অন্তরঙ্গপূর্ণ সম্পর্কের কিছু ভিডিও ধারণ করে তার স্বামী সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছেন। এই বিষয়টি আদালতে উপস্থাপনের পর রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলা আমলে নিয়ে ওসি রাজপাড়াকে তদন্তভার দেন এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার জন্য নির্দেশ দেন। আমি সুমাইয়া বেগম লাকি, সিআইডি রাজশাহীতে কর্মরত আছি। আমার স্বামী ওবায়দুল কবির সুমন, ডিবি ডিএমপি ঢাকাতে কর্মরত আছে। আমাদের বিয়ের 6 বছর হলো। তারপর থেকে আমার স্বামী বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। পরবর্তীতে যৌতুকের জন্য, পরকীয়ার জন্য সে মারধর শুরু করে। আমি আইনের লোক হওয়া সত্ত্বেও এবং বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করে যাচ্ছিল, সেই কারণে এবং ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এসব আইডিতেও সে অনেক কুরুচিপূর্ণ উক্তি মন্তব্য প্রকাশ করতে থাকে, এবং যার কারণে আজকে আমি কর্মস্থলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। এই জন্য আদালতে আমি আইনের আশ্রয় নিয়েছি। আইনে আমার বিশ্বাস প্রতিকার পাবো, ন্যায় বিচার পাবো। বাদী একজন সিআইডি অফিসার, তার স্বামী সিআইডি অফিসার, এবং 2 নম্বর আসামি হলো তার প্রেমিকা। তার সাথে সহযোগিতা করে সে বিভিন্ন মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব, তারপরে ইমো, বিভিন্ন মিডিয়াতে এইভাবে মিথ্যা কুৎসা রটনা করে স্ট্যাটাস দেওয়ার কারণে, এটা প্রচারিত হওয়ার কারণে তিনি খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সেই কারণে বাধ্য হয়ে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে। আমরা রাজশাহীতে এই সাইবার যে ট্রাইব্যুনাল যে কোর্টটা পেয়েছি, সেটা পেয়ে আমরা রাজশাহীবাসীরা এবং রাজশাহীর আমাদের অ্যাডভোকেটবৃন্দরা আমরা কিন্তু অত্যন্ত খুশি হয়েছি, এবং এই খুশি হওয়ার জন্য আমরা মনে করি রাজশাহী বিভাগের জনগণ এই সঠিক প্রতিকার পাবে বলে আমরা বিশ্বাস। আর আমরা রাজশাহী কোর্টে যে জজসে জাজ সাহেব এসেছেন তাকে আমরা ইতিপূর্বে রাজশাহী কোর্টে দেখেছি, এবং ইনি অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ, এবং যে রাজশাহীর মতো জায়গাতে আমাদেরকে আগে রাজশাহী থেকে কোর্টে এই সাইবার ট্রাইব্যুনালের মামলা সংক্রান্ত আমাদেরকে ঢাকা যেতে হতো। এই শুধু ঢাকা যাওয়া যে একটা কত বিড়ম্বনা, কত কষ্টের বিষয়, সেটা কিন্তু আমরা কিন্তু ভাড়ে হারে উপলব্ধ করতে পেরেছি। এই জন্য আমরা এখন মনে করি যে রাজশাহীতে ট্রাইব্যুনাল দেওয়াতে আমরা সরকারকে আমরা অত্যন্ত রাজশাহীবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, সাইবার ট্রাইব্যুনাল বিশেষ পিপি হিসাবে আমি এখানে দায়িত্বপ্রাপ্ত আছি। এই আদালতটি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিল, ঢাকা সাইবার ট্রাইব্যুনাল নামে পরিচিত ছিল,
आज के राशि विभागे ये ट्राइब्यूनलटी गत मासे एखाने अवस्थित होयेछे माननीय मंत्री महोदय आईनमंत्री महोदय के आमरा धन्यवाद जानाच्छि एवं पाशापाशी आज के ट्राइब्यूनलटी गठित होवार कारण आज के आदालते आमरा एकजन विचारक पेयेछि जिनि राजशाहीते अतीते छिलेन एवं तिनि खूब सदालोपी मानुष भद्र मानुष एवं तिनि आईनेर प्रति अनेक श्रद्धाशील एवं एई कारणे आज के राजशाहीबासी मने करे जे एई विचार आदालते आज के राजशाहीबासी एकटी आनंदित होयेछे एवं एखाने एकटा सुष्ठु न्याय विचार तारा आशा करछे।